রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে একজন ছেলে, ও একজন ইউটিউবার ছিল, তার নাম হচ্ছে হৃদয়। তো ও একটা ভিডিওতে বলল যে আমি আমার এই ক্যারিয়ারটা ছেড়ে দেব এবং আমি আল্লাহর পথে সম্পূর্ণরূপে ফিরে আসতে চাই। আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে আমি সব প্রাইভেট করে দেব। আর হচ্ছে আমি টিকটকও করতাম, বাট আমি ডিসিশন নিয়েছি এগুলোও করবো না। সব কিছু, এভরিথিং, আমার ছবি থেকে শুরু করে যা কিছু আছে আমি সব প্রাইভেট করে দেব। নামাজ পড়লে আসলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, যে আপনি যদি খারাপ কোনো কাজে থাকেন না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার ভাল লাগবে না কোনো কিছু, মনে হবে যে না এটা গুনাহ, এটা পাপ, এটা খারাপ, ওটা খারাপ। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ুন, আমিন। তো এটা একটা অসাধারণ বিষয় যে আপনি একটা লাইফ লিড করছেন যে লাইফটা টোটালি হারামের সঙ্গে কানেক্টেড, যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ আছে, যেখানে হারাম ইনকাম আছে, যেখানে সব দিক থেকে হারামের সোর্স। এই জীবন থেকে বের হয়ে আসা এটা সাধারণ কোনো বিষয় নয়। এজন্য এটা হেদায়াতটা এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন, নবী, আপনি চাইলে যে কাউকে হেদায়াত করতে পারবেন না, হেদায়াত একমাত্র একজনের হাতেই আছে, জবান খুলে বলেন তিনি কে, আল্লাহর হাতে হেদায়াত রয়েছে। এখন একটি মেসেজ আমি সবাইকে শেয়ার করতে চাই, যারা আপনারা এখানে এসেছেন এবং যারা আমাকে নেক্সট টাইমে অনলাইনে শুনবেন, সবার জন্য একটি মেসেজ। দেখেন, আপনি যখন একটি জীবন থেকে আর একটা জীবনে পা রাখবেন, এটা একটু হার্ড হবে, একটু কষ্টকর হবে, একটু স্ট্রাগল করতে হবে। মনে রাখবেন, শয়তান আপনাকে সবসময় ধোকা দিবে রিজিক নিয়ে, যে তুই কি খাবি, কি নিয়ে বাঁচবি, কি জব করবি, কি চাকরি করবি, তোর খাওয়াবে কে তোরে। এই চিন্তা যুব সমাজের মাঝে আজকে আছে না নাই? আছে। এই চিন্তাটা একমাত্র শয়তানের পক্ষ থেকে আসে। রিজিক নিয়ে টেনশন করবেন না, যে আমি কি খাবো, কোথায় থাকবো, বাড়ি কি করতে পারবো কি পারবো না। নো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। রিজিকের মালিক একজন, এত আস্তে বললা কেন, সবান খুলে বলো কে, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আচ্ছা, এখানে প্রায় যুবক ভাইরা আছেন, কারো বয়স 18, কারো 20, কারো 25। আচ্ছা, আপনারা কি না খেয়ে মরে গেছেন না এখনো বেঁচে আছেন? কথা বলেন, মরে গেছেন না বেঁচে আছেন? তো এতদিন যে আল্লাহ তাআলা আপনাকে খাওয়াইছে, যে আল্লাহ তাআলা আপনাকে ড্রেস দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, খাওয়ার ব্যবস্থা যে আল্লাহ করে দিয়েছে এতদিন পর্যন্ত, নেক্সট টাইম ইন ফিউচার সে আল্লাহ আপনাকে খাওয়াবে নাকি খাওয়াবে না? বলেন, খাওয়াবে নাকি খাওয়াবে না? ডেফিনেটলি খাওয়াবে। সো ওয়াই ইউ আর সো ডিপ্রেসড ম্যান? ডিপ্রেশনের কারণটাকে আমি বুঝলাম না। রিজিক নিয়ে টেনশন করে, জব নিয়ে টেনশন করে, না এগুলো নিয়ে টেনশন করবেন না। ওবামিং দ্যাটিং ফিল আর্থ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পুরো বিশ্বে প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেয় একজন, তিনি কে, আল্লাহ রিজিক দিবেন। এই জন্য হেদায়াত পাওয়ার পরে যদি আপনি কোনো একটা হারাম জব করতেন বা হারাম কোনো কাজে আপনি সম্পৃক্ত ছিলেন, আপনি ওই পথ থেকে কাম ব্যাক করেছেন, ফিরে এসেছেন আল্লাহর জন্য, মনে রাখবেন যে আমি ওই সোর্সটা ছাড়তে পেরেছি, এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে আমি রিজিক নিয়ে কি খাবো, কি পরবো, কি কিনবো, কি জব করব, এরকম কোন টেনশন মাথায় রাখা যাবে? এত আস্তে কেন, রাখা যাবে? সব সময় পুট ইওর ট্রাস্ট অন ইওর লর্ড, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ খাওয়াবে, আল্লাহ দিবে, আল্লাহ বাড়ি দিবে, আল্লাহ গাড়ি দিবে, আল্লাহ আমাকে সব সময় খাওয়াবে, এ বিশ্বাস যে রাখবে তার জীবনে ডিপ্রেশন বলতে কোনো শব্দ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক, আমিন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যখন হারাম থেকে ফিরে এসেছেন, ফর এক্সাম্পল ইউ হ্যাড এ জিএফ ইন ইউর পাস্ট লাইফ, অতীতে আপনার একটা হারাম রিলেশনশিপ ছিল, ফর এক্সাম্পল বলছি, এখন আপনি টোটালি অ্যান্ড কমপ্লিটলি ওই রাস্তা থেকে ফিরে এসেছেন, মনে রাখবেন প্রকৃতপক্ষের মুত্তাকি বান্দা যারা,
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামু মুত্তাকি বান্দা যখন তওবা করে হারাম থেকে ফিরে আসে তারা তাদের ভবিষ্যৎ জীবনে তারা এই গুনাহটা আর কখনো করবে না দে উইল নেভার রিপিট দিস সিন এগেইন ইন দেয়ার লাইফ এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এজন্য যখন আপনি হারাম থেকে ফিরে এসেছেন আপনি টোটালি ফিরে এসেছেন যে রিলেশনশিপটাকে আপনি ব্রেকআপ করে দিয়েছেন এটা আপনি কমপ্লিটলি ব্রেকআপ করে দিয়েছেন এরকম হারাম কাজে নেক্সট টাইমে কখনো নিজেকে আর সম্পৃক্ত করা বলতে হবে যাবে না আওয়াজ করে বলেন যাবে না গো ব্যাক টু ইউর রবের কাছে সম্পূর্ণরূপে ফিরে আসেন আমি আল্লাহকে বলছি আপনিও আল্লাহকে বলুন আল্লাহ অতীতে যা করেছি করেছি আর করতে চাই না গুনাহগুলো আর রিপিট করতে চাই না আল্লাহ তুমি আমাদের সবাইকে সমস্ত প্রকারের হারাম কাজ থেকে বাঁচিয়ে দিও জবান খুলে পড়ুন আমিন আল্লাহ যেন আমাদেরকে হেদায়াতের যে দৌলত এই দৌলত আমাদের সবাইকে নসিব করে দেয় জবান খুলে পড়তে হবে আমিন